আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে তুমি তো আগামী দিনে রাজনীতি করবে। হ্যাঁ, উনি বিচার 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 করেছেন রাজনৈতিক রাজনৈতিক ভাবে পক্ষ পাতুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল। উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে নষ্ট করে দিয়ে, যখন ওই আমাদের আসামের রঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, ওর কাছে বড় বড় মামলা ছিল, যে ইন্টার করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো। তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করলো, আর ভেতরে ভেতরে তাল ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা অনেকদিন ধরেই বলছি, আগামী দিনে ও ক্যান্ডিডেট হবে, সে ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য তাই জন্য এই সমস্ত কাজ করেছে। ওই জন্যই তো স্লোগান উঠেছিল, প্রাইমারি স্কুলের টিচারের ছেলে লোকেরা স্লোগান ছিল তুলেছিল, হয়েছিলে ভগবান হয়ে গেছো শয়তান। সবচেয়ে বড় বিচার ব্যবস্থাকে মানুষ, সবচেয়ে বড় কথা কি জানেন তো, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি, এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সময়ের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন, মানে নিজের, এরও এক বছর আগেই তোমাকে আমি বলেছিলাম, কি বলেছিলাম কি না, যে রিজাইন করবে নির্বাচনের আগে, রিজাইন করে ইলেকশনে কন্টেস্ট করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। গত এক বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল, বামের উকিলরা ভাবতো বামে আছে, একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে গিয়ে দাঁড়াবে, সুগন্ধ অধিকারীর সঙ্গে লাইন রয়েছে, সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে, 85% জাজমেন্ট অর্ডার সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড করেছে, একদম রাজনৈতিক দালাল একটা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল, তাহলে বিচার ব্যবস্থার কলঙ্ক একটা, মানুষকে যোগ্য উত্তর দিতে হবে। এই জন্যই তো প্রাইমারি টিচাররা, তারা তো স্লোগান তুলেছিল, যখন 19 মে না 18 মে যখন জাজমেন্ট হয়েছিল স্লোগান তো তুলেছিল, ছেড়েছিল ভগবান হয়ে গেছে শয়তান, দেখো শয়তানের রূপ দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি। কলঙ্ক 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 ভুট করে দেবো। শুভেন্দু কেন, শুভেন্দু গুষ্টি শুদ্ধ এলো ওকে যেতে পারবে না, যান লিখে নিন। একজন বিচারপতি সম্বন্ধে এরকম মন্তব্য করছেন, এখন তুমি বিচারাধীন হয়ে তাহলে কি হয়েছে, বেশ করেছি তোমার কেন্দ্র রাজ্য আপাত চলছে, গিভেন টেক পলিসি চলছে, মানুষ সব বুঝছে, মানুষ কি বলে, মানুষ ঠিকই জানে, শুধু মানুষ ঠিক জানে, অধীর অধীর বাম সব বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে সেটিং করে রয়েছে, চিন্তা করার কারণ নেই, সব উত্তর দিয়ে দেবে একদম। তৃণমূল বিজেপি আঘাত রয়েছে, কোন আঘাত নেই, ওটা আপনি তৈরি করছে, আপনি তৈরি, আপনি না তৈরি করলে আপনার খবর হবে না, তাই আপনি করছেন। আপনি কি বলছেন সাধারণ মানুষের, আপনি মিডিয়া কভার করতে এসেছেন, আপনি আমি কোনো গণতন্ত্র প্রতিনিধি, আপনি যেটা নিউজ সেটা দেখান, আপনি কোথাও কিছু ভয় পায়নি, ভয় পেয়েছে বোধি মিডিয়া, বোধি মিডিয়া পলিটিক্যাল অপরচুনিস্ট পারসন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। 2001-এর আগে কংগ্রেসে ছিল, বারবার হারতো, দেখলো আর কংগ্রেস থেকে জিততে পারবো না, তখন চলে এলো তৃণমূল কংগ্রেসে। 1998 সালে 2000 সালে সব পাবলিক মিটিংয়ে মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক গালাগাল দিয়েছিল, কিন্তু 2001-এ এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল, তোকে জিতিয়েছিল, ছিল একদিন, এখন ওর শখ হয়েছে, ও ভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবো, বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, বাজে বাজে কথাবার্তা বলছিল, হ্যাঁ সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে, এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে, হেরে ভূত হয়ে চলে যাবে, কিছু কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, এসব ক্রিয়েটেড, ও করেছে, ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে, কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, দলের মধ্যে কোনো বেনজির
ভূষিমালরা তো এরাকেও গেছে, যায়নি কি শুভেন্দু অধিকারী, যায়নি কি রাজীব ব্যানার্জিরা, যায়নি কি তেমনি এও গেছে, যাক না। ওর লোভ ছিল, ওর টার্গেট ছিল, ওর ইচ্ছে ছিল উত্তর কলকাতা থেকে টিকিটটা যেন ওকে দেওয়া হয়। সে উত্তর কলকাতা থেকে টিকিটটা পাবে না জানতে পেরে ওই জন্য ওই যে আগে সব প্রেশার ক্রিয়েট করছিল, এই সমস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেও প্রেশার ক্রিয়েট করছিল। প্রেশার ক্রিয়েট করে দেখলো এখন হচ্ছে না, উত্তর কলকাতা থেকে ও টিকিট পাবে না, ও এখন তাই জন্য চলে গেছে, যাক না। আমি শুধু দলকে রিকোয়েস্ট করব, আমি দিদির কাছে রিকোয়েস্ট করব, এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আনিয়ে আসে, এটাই আমার একটা বক্তব্য। বাড়িতে ইডিরেট করেছে তাদেরকে সবাইকে বাড়িতে বলতে হবে নাকি? আচ্ছা ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। অভিমান টিমান হয় না, রাজনীতি চা চায় কিসের অভিমান? না না না, কি সে ব্রাত্যরা বুঝবে, যারা যারা গেছে তারা বুঝবে, যারা বেশি তেল লাগাতে যাবে তাদের যেন তেল লাগাতে বারণ করবো, যদি বেশি তেল লাগানোর কোনো প্রয়োজন নেই এদের, এদের রাখার কোনো দরকার নেই। সময়ের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন, মানে নিজের, এর এক বছর আগেই তোমাকে আমি বলেছিলাম, কি বলেছিলাম কিনা, যে রিজাইন করবে নির্বাচনের আগে, রিজাইন করে ও ইলেকশনে কন্টেস্ট করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। গত এক বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল, বামের উকিলরা ভাবতো বামে আছে, একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে গিয়ে দাঁড়াবে শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে, 85% জাজমেন্ট অ্যান্ড অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসফাইড করেছে, একদম রাজনৈতিক দালাল একটা, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল, একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা। মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কে, এই জন্যই তো প্রাইমারি টিচাররা, তারা তো স্লোগান তুলেছিল যখন ওই 19 মে না 18 মে যখন জাজমেন্ট হয়েছিল, স্লোগান তো তুলেছিল, সেরেছিলে ভগবান হয়ে গেছে শয়তান, দেখো শয়তানের রূপ দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি। কলঙ্ক 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 করুক না, হেরে ভূত করে দেবো শুভেন্দু, কেন শুভেন্দুর গোষ্ঠী শুদ্ধ এরও ওকে যেতে পারবে না, যান লিখে নিন। একজন বিচারপতি সম্বন্ধে এরকম মন্তব্য করছেন, এখনো তুমি বিচারাধীন, তাহলে কি হয়েছে? বেশ করেছি, তোমার আপত্তি দাও, তোমার কিছু করার তাহলে যাও, যাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক চামচা সাংবাদিক আছে, জানা আছে আমার, কিন্তু বিচারপতি তাদের কি হয়েছে? অলরেডি চলে গেছে ইয়ের কাছে বিচারপতি। আরে যা বলার বলছি, তোমার যা ক্ষমতা তুমি করো, যাও। কেন্দ্র রাজ্য আঘাত চলছে, ডিবেট ট্রেড পলিসি চলছে, মানুষ সব বুঝছে, মানুষ কিছুই বলে, মানুষ ঠিক জানে, মানুষ ঠিক জানে, অধীর অধীর বাম সব বিজেপির সঙ্গে একে একে হাতে হাত মিলিয়ে সেটিং করে রয়েছে, চিন্তা করার নেই, সব উত্তর দিয়ে দেবে একদম। কোনো হাতাত নেই, ওটা আপনি তৈরি করছেন, কারণ আপনি তৈরি, আপনি না তৈরি করলে আপনার খবর হবে না, তাই আপনি করছেন টিআরপি মানুষ। কোনো সাধারণ আপনি কে মশাই সাধারণ মানুষের, আপনি মিডিয়া কভার করতে এসছেন, আপনি আপনি কোনো গণতন্ত্রের প্রতিযোগিতা, আপনি যা যেটা নিউজ সেটা দেখান, আপনি পাবলিক ওপিনিয়ন বলবেন না।